পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে হাসপাতালে, নেই উপযুক্ত পরিকাঠামো, পূরণ হয়নি শূন্য পদও। তাই সরকারিভাবে অবসর গ্রহণের পরও স্বেচ্ছায় সাধারণ মানুষকে বিনা পারিশ্রমিকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন ষাটোর্ধ্ব সুচিত্রা রায়। এলাকায় ছোট বড় প্রায় সকলের কাছেই যার সুচিত্রা পিসি নামে সমধিক পরিচিত। গত 2017 সালের অক্টোবর মাসে দীর্ঘ 34 বছরের কর্মজীবন শেষে তিনি অবসর নিয়েছেন বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের মসিয়ারা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নার্সিং ট্রেনিং পেয়ে 1983 সালে জেলার প্রত্যন্ত গ্রামের এই উপস্বাস্থ্য কেন্দ্রে একজন সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে সুচিত্রা রায় কাজে যোগ দেন। তারপর থেকে এখানেই সাফল্যের সঙ্গে 3 দশকেরও বেশি কাজ করেছেন, বলা ভালো এখনো করে চলেছেন। কারণ রবিবার বা সরকারি ছুটির দিন ব্যতিরেকে সব দিন সকাল হলেই পুরনো অভ্যাস মতো গ্রামের বাড়ির থেকে পায়ে হেঁটে তিনি পৌঁছে যান মসিহারা উপস্বাস্থ্য কেন্দ্রে। তারপর বিরামহীনভাবে চলতে থাকে মা থেকে শিশু স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ। এরই ফাঁকে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সুচিত্রা রায় বলেন, আসছি আমার তো মানে দীর্ঘ 50 বছর কাজ করেছি, তো সার্ভিস করে তারপরে তোমার রিটায়ার করে 3 বছর প্রায় হয়ে গেল। আসছি এর কারণে আমি আমার সাবসেন্টারকে খুব ভালো আছি, কারণ আমার সাবসেন্টারটা বলতে পারো আছে আমার হাতে তৈরিই বলা যায়, মানে প্রত্যেকটি পেপার আমি নিজে তৈরি করেছি সাবসেন্টারে। আর তার জন্য একটা আলাদা মুহূর্ত আমার আছে সাবসেন্টারের উপরে, যথেষ্ট মায়া আমার আছে। আর আমার ফিল্ডের মানুষজন সবাই খুব ভালো, প্রত্যেকেই খুব ভালো, যার জন্যে আমার আসতে ইচ্ছা করে আর আমি না এসে থাকতেও পারি। প্রায় 50 কিলোমিটার দূরে জেলা শহরে গিয়ে সময় ও খরচ সাপেক্ষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারেন না এই এলাকার অন্তত 10-12টি গ্রামের অসংখ্য খেটে খাওয়া মানুষ। তাদের সবার জন্য সবসময় সাহায্যের হাত বাড়িয়ে বসে আছেন যিনি, তিনি আর কেউ নন সরকারিভাবে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সুচিত্রা রায়। তাই অবসরের পরেও সুচিত্রা পিসিকে পেয়ে খুশি সবাই। গ্রামবাসী সৃজীব রায়ের কথায়, উনি আমরা ওনাকে পিসিএই বলি, উনি রিটায়ারের পরও হসপিটালে আসছেন, ওনার কাছ থেকে আমরা সবসময়ই সহযোগিতা পেয়ে থাকি এবং বাচ্চাদের কোনো অসুবিধা হলেই ওনার কাছে যাই এবং উনি খুব যত্ন সহকারে ব্যাপারগুলোতে কেয়ার নেন। স্বেচ্ছায় স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে খুশি সুচিত্রা রায় নিজেও। আন্তর্জাতিক নারী দিবসে দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে সুচিত্রা রায়ের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। হিড়বাঁধের মসিয়ারা থেকে ইন্দ্রাণী মুখার্জির প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। बार दिन ये आए, बार बार दिल ये गाए, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जिए हजारों साल ये मेरी है आरजू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, Happy birthday to Deep Toto. Happy birthday to you. Par par din ye aaye, par par dil ye gaaye, tu jiye hazaron saal, ye meri hai aarzoo. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের গৃহ শিক্ষকতার জন্য যোগাযোগ করুন রবীন ঘোষ MA BEd এর সঙ্গে
বাঁকুড়া শহর ও হারমাসরের ব্যাচে পড়ানো হয়। এছাড়াও বাড়িতে গিয়ে স্পেশাল কোচিং দেওয়া হয়। যোগাযোগ 8509892547 6294298728। মাতারা জ্যোতিষ কার্যালয়, সব জ্যোতিষী বারবার, শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি একবার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদকপ্রাপ্ত ও রাজ্যপালের হাত থেকে উপাধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি, বিকেপি এমকেপি অ্যান্ড পিএইচডি অ্যাস্ট্রোলাইজার, সনাতন ও কেপি হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, এশিয়ান টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, বেঙ্গল টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ রত্নভূষণ ফ্রম বেনারস, এছাড়াও একাধিক উপাধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি, প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ও প্রতিকার প্রতিবিধান করা হয়। চেম্বার সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল ও কলকাতা। মোবাইল নাম্বার 9434330530, 9732089526।